যদি আপনি পানির ভিতরে এই মাছটিকে দেখতে পান তাহলে ভুল করেও এই মাছটিকে বাহিরে বের করার ভুল করবেন না। দেখুন আমি এটা এই কারণেই বলছি কারণ এই মাছ হলো পাপার ফিশ, যেটা পানি থেকে বের হলেই বেলুনের মতো ফুলে যায় আর তার শরীর থেকে কাঁটা বের হয়। যদিও এর কাঁটা ধারালো হয় না কিন্তু এর ভিতরে এত পরিমাণ বিষ থাকে যেটা যেকোনো মানুষকে সহজেই মেরে ফেলতে পারে।